আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার তানি আক্তার তিন্নি। সবাই কেমন আছেন? আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে রায়ান, জেরিন আর হচ্ছে আবদুল্লাহ, তো ওরা তিনজন এখন পাস্তা খাবে। তো আবদুল্লাহ কিন্তু অলরেডি খেয়েছে আর একবার শেষ করেছে, আবার দিচ্ছি। তো জেরিন যেহেতু পরে বসেছে, জেরিন কিন্তু এখনও খায়নি। জেরিন নিজেকে খুবই টেক কেয়ার করে। এখন এই যে দেখুন, এই টুনটুনি বুড়ির ঠোঁটে কিন্তু লিপস্টিক। তো ওরা তিনজনে বসেছে, আমি ওদেরকে খাবার খেতে দিয়েছি পাস্তা, কিন্তু জেরিনের ঠোঁটের লিপস্টিক নষ্ট হয়ে যাবে, সেজন্য ও আর কি পাস্তা খেতে চাচ্ছে না। তো রায়ানকে একটু আগে দেখেছে লবণ নিতে, তাই আর কি জেরিনও একটু লবণ নিয়ে নিল। আমরা একটু আগে বলা বলি করতেছিলাম যে আজকের পাস্তায় নাকি একটু লবণ কম হয়েছে, তাই আর কি। তো এটা ছিল দুপুরবেলা আর কি, রান্নাবান্না করতেছিলাম তখন আর কি একটা চাচা আসলো। তো চাচাকে আমি এই যে নতুন একটা মশারি দিয়ে দিচ্ছি, আসলে তিনি হচ্ছে অনেক গরিব, তো তার সাথে তার কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এই যে চাচার নাকি খুব মশায় কামড়ায়, সে কোথায় ঘুমায় আমি জানি না, গরিব মানুষ তো, তো আমরা তো আর মশারি টানিয়ে ঘুমাই না, অযথা যেহেতু বাসায় পড়ে আছে, তাই চাচাকে দিয়ে দিচ্ছি মশারিটা। তো কে কি মনে করবে জানি না, তবে সে যেহেতু গরিব, আল্লাহ তাআলা কিন্তু গরিব মানুষকে পছন্দ করে, আমিও গরিব মানুষকে পছন্দ করি, তাই আমি এই যে তার কষ্টের কথাগুলো শুনে তাকে মশারিটা গিফট করে দিলাম। আমি চাচার সঙ্গে সরাসরি কথা বলবো, যে শুনুন আপনারা কি বলি। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম, হ্যাঁ, ও আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি? এই টাউনে এখানেই থাকেন? আপনার কয় ছেলে মেয়ে? পাঁচ মেয়ে। ছেলে মাদ্রাসায়, ছোট। তারপরে এই আপনার মেয়েদের কি সবার বিয়ে হয়ে গেছে? বিয়া হয়ে গেছে? তো মেয়েরা আপনার দেখাশোনা করে না? সবাই গরিব। ভিডিওটা যারা যারা দেখবেন যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর গরিব মানুষদেরকে আপনারা সাহায্য করবেন। সে এই বিল্ডিংয়ের আর কি আটতলায় থাকে, তো সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় বা ছাদে গেলে ওদের সঙ্গে কথা হয়, আমার কাছে ভালোই লাগে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।